আই ভিউয়ার্স আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন এখানে আমি সিস্টেম বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের তাদের জন্য যারা আমেরিকাতে পড়তে আসতে চান তাদের জন্য তো যারা আমেরিকাতে পড়তে আসতে চান তাদের আসলে আলটিমেট যেই গোলটা থাকে যে পড়াশোনা শেষ করে আমেরিকা সেটেল হওয়া তো যদি এটাই গোল থাকে তাহলে আমি বলবো যে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ভীষণ ভীষণ রকমের ইম্পর্টেন্ট কারণ পড়াশোনা শেষ করে আপনারা কিভাবে এখানে হতে পারবেন কিভাবে পিআর পাবেন সেটা নিয়ে ডিসকাস করবো আর আমার থামনেলে দেখেছেন আমি বলেছি যে আমেরিকায় যারা বাংলাদেশ থেকে পড়তে আসছেন তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি বলবো যে পড়াশোনা শেষ করে বাংলাদেশে চলে যেতে হবে শুধুমাত্র একটি ভুল করার জন্য তো সেই ভুলটা কি সেটা নিয়ে ডিটেল ডিসকাস করব। তো তার আগে সেই ভুলের সাথে রিলেটেড যে জিনিসগুলো কারণ এই প্রসেসটা এতটাই কমপ্লিকেটেড এবং একটার সাথে একটা রিলেটেড এতটাই যে আপনি যদি পুরো জিনিসটা না না জানেন তাহলে আপনি বুঝতেই পারবেন যে আপনাকে এই প্রসেসটার মধ্য দিয়ে যেতে হবে তো আমি বলবো যে আজকের আমার এই ভিডিওটা আপনারা যদি টেনে দেখেন তাহলে আসলে কিছুই বুঝতে পারবেন না আর আমি নিজেও কনফার্ম না যে আপনাদেরকে এই একটা ভিডিওর মাধ্যমে কতটুকু আপনাদেরকে আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো তারপর আমি চেষ্টা করব এবং যদি অনেকে কনফিউশন থেকে থাকে পরবর্তীতে হয়তো আরও দু একটা ভিডিও এই প্রসেসটা নিয়ে আমি করব কিন্তু আপনাদের প্রতি আমি রিকোয়েস্ট করছি সত্যিকার অর্থেই যদি আমেরিকায় পড়তে আসতে চান এবং আমেরিকায় সেটেল হতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য ভীষণ ভীষণ রকমের ইম্পর্টেন্ট হতে চলেছে তো এখন যেটা হচ্ছে যে আপনি আমেরিকায় পড়াশোনা শেষ করে আপনি যদি সংক্ষেপে বলি পড়াশোনা শেষ করে আপনি কিভাবে পিয়ার পাওয়ার যে প্রসেসটা সেটা আসলে কি আমেরিকায় পড়াশোনা শেষ করবেন শেষ করার পর আপনি ওয়ান ইয়ারের একটা ওপিটি আপনাকে দেওয়া হবে যেটা কাইন্ড অফ পারমিট তো এই এক বছরের মধ্যে যেই পারমিশনটা দেওয়া হবে এই পারমিট এক বছরের মধ্যে আপনাকে আপনার সাবজেক্ট একটা জব হবে এবং এই এক বছরের মধ্যে আপনার এমপ্লয়ার আপনার জন্য এইচ ওয়ান বি ভিসার জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে এবং সেটা অ্যাপ্রুভ হতে হবে এবং প্রধান যে শর্ত সেটা হচ্ছে এই এক বছরের মধ্যে আমি আবারও বলছি ভিডিওটা ভেরি আটেনটিভলি দেখবেন তাহলে কিন্তু আপনি এই ক্যালকুলেশন আমি এবং আমি যেই এক্সাম্পলগুলো দিব সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না সো এই এক বছরের মধ্যে আপনার কাজের পারমিশন আছে এক বছর বাট আপনি সর্বোচ্চ নাইনটি ডেজ অর্থাৎ থ্রি মান্থ আপনি আনএমপ্লয়েড থাকতে পারবেন যদি আপনি নাইন্টি ওয়ান ডেজ আনএমপ্লয়েড থাকেন এই এক বছরের মধ্যে তাহলে কিন্তু সোজা আপনাকে বাংলাদেশে চলে আসতে হবে তো এখন যদি এভাবে ধরে নেই একটা র্যান্ডম যে আপনি মে মাসের সে ফর এক্সাম্পল যে নেক্সট মান্থ হচ্ছে মে তো মে মাসে আপনি বিশ তারিখে আপনি গ্রাজুয়েশন শেষ করবেন তো বিশ তারিখে যদি আপনি গ্রাজুয়েশন শেষ করেন আপনি ধরে নেই যে আপনি জুন মাসের এক তারিখে এক তারিখ থেকে আপনার ওপিটি শুরু হবে আপনি ওপিটির জন্য অ্যাপ্লাই করবেন আপনার ওপিটি কাজের পারমিশনটা শুরু হবে জুনের এক তারিখ থেকে তো জুনের এক তারিখ থেকে যদি ওপিটি শুরু হয় আপনি কাজ খুঁজতে খুঁজতে ধরে নেই যে জুলাইয়ের এক তারিখে গিয়ে হয়তো আপনি একটা কাজ পেয়েছেন তার মানে আপনার আনএমপ্লয়েড থাকার যেই নাইনটি ডেজ যেই কন্ডিশনটা ছিল তার মধ্যে থেকে তিরিশ দিন কিন্তু অলরেডি আপনি শেষ করে দিয়েছেন কারণ জুনের এক তারিখে আপনার ওপিটি শুরু আপনি কাজটা পেয়েছেন জুলাইয়ের এক তারিখে সো নাইনটি ডেজ থেকে থার্টি ডেজ মাইনাস সো আপনার হাতে রইল আর সিক্সটি ডেজ অর্থাৎ এই এক বছরের মধ্যে আগামী নেক্সটের যে মে মাস মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনি সর্বোচ্চ আরো সিক্সটি ডেজ আপনি আনএমপ্লয় আনএমপ্লয়েড থাকতে পারবেন এর বেশি যদি আপনি থাকেন তাহলে আপনাকে কোনো ওয়ে নাই বাংলাদেশে আপনাকে চলে আসতে হবে তো এখন আপনি জব পেলেন জব করতে থাকি দেখা গেল যে আপনি মার্চের লাস্ট উইকে যে আপনার এমপ্লয়ার আপনাকে ফায়ার করে দিল অর্থাৎ আপনাকে হয়তো দরকার নেই বা যে কোনো কারণেই হোক ফায়ার করে দিল তো এমপ্লয়াররা তারা এমপ্লয়ির জন্য যে এইচ ওয়ান বি ভিসার জন্য যে অ্যাপ্লাইটা করে সেটা কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে তারা করে এমন না যে আপনাকে রিক্রুট করলো রিক্রুট করার সাথে সাথে আপনার জন্য জন্য ভিসার তা না এটা একটা নির্দিষ্ট সময় আছে এবং সেটা আমার মনে হয় এপ্রিলে সেটা এপ্রিলের দিকে তারা এই প্রসেসটা শুরু করে এখন আপনি যদি মার্চের লাস্ট উইকে যে ফায়ার হয়ে যান তো আপনাকে জব খুঁজতে হবে তো এখন আপনার কাজের পারমিশন আছে মেয়ের তিরিশ তারিখ পর্যন্ত নেক্সট ইয়ার তো মার্চে আপনি কাজ খোঁজা আপনি শুরু করলেন দেখা গেল যে এপ্রিলের লাস্ট উইকে যে অথবা মে এর ফার্স্ট উইকে যে আপনি আরেকটা জব পেলেন এখন আপনি জব পেয়েছেন কিন্তু আপনার এমপ্লয়ার আপনার জন্য এই চর্বি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছে না কারণ সেটা হয়তো মে মাসের মাঝামাঝি একটা সময় ছিল লাস্ট ডেট সেটা পেরিয়ে গেছে এখন আপনি জব পেয়েছেন সেই জবটা আপনি মে তিরিশ তারিখ পর্যন্ত করতে পারবেন তারপরে কিন্তু আপনি আর জব করতে পারবেন না এবং আপনাদেরকে আপনাকে আলটিমেটলি বাংলাদেশে ব্যাক করতে হবে অর আরেকটা ওয়ে যেটা আছে আপনাকে আবার নতুন করে অন্য কোনো একটা কোর্সে মাস্টার্সে বা যে কোনো একটা হয়তো অ্যাটলিস্ট ওয়ান ইয়ারের একটা কোর্সে আপনাকে পড়াশোনা করতে হবে সেই পড়াশোনা শেষ করে আপনি আবার ওপিটির জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এটা গেল একটা সিনারিও আরেকটা সিনারিও আমি বলছি সেটা হচ্ছে যে আপনি একটা জব পেলেন জব পাওয়ার পর আপনার এমপ্লয়ার আপনার জন্য জন্য আই মিন পারমিশনের জন্য অ্যাপ্লাই করে দি করে দিল অ্যাপ্লাই করার পর তার মানে এই না যে অ্যাপ্লাই করলেই আপনি পাবেন সেইটা একটা র্যান্ডাম একটা লটারি হয় অর্থাৎ প্রতি বছর আমেরিকা থেকে যতটুকু যদি আমার ভুল না হয় টু থাউজেন্ড যেটা ছিল প্রায় প্রায় দু লাখ পঁচাত্তর হাজার আপনার এই ভিসার জন্য অ্যাপ্লাই করেছে এবং এর মধ্যে যেটা হচ্ছে আপনার এইটি তাদের একটা কোটা আছে বছরে এই ভিসার জন্য তারা অ্যাপ্রুব করে এই লটারিতে যদি আপনি পান তাহলে আপনি আলটিমেটলি এই চন্ডী ভিসা পেয়ে গেলেন এবং সেটা থ্রি ইয়ার্স জন্য হবে আর যদি লটারিতে আপনি না পান তাহলে যেটা করতে হবে আপনাকে হয়তো আবার মাস্টার্সের জন্য করতে হবে আবার এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আবার সেই লটারির মধ্যে আবার আপনি নাও পেতে পারেন আবার আপনি ফায়ার হতে পারে তো ইটস এ ভেরি কমপ্লিকেটেড প্রসেস তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন বলছি যে আপনাদের ম্যাক্সিমাম যারা এখানে পড়াশোনা করছেন তাদেরকে ব্যাক করতে হবে এর একটা একটা প্রসেস আছে যেই প্রসেসের মধ্যে দিয়ে যদি আপনারা যান তাহলে আমি বলবো আপনাদের আমেরিকাতে সেটেল হওয়ার সম্ভাবনা আমি বলবো নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার সেটেল হতে পারবে বাংলাদেশ থেকে যারা আমেরিকায় পড়তে আসছেন তাদের অনেকেই হয়তো জানেন না যে স্ট্যাম ডেজিগনেটেড সাবজেক্টটা কি স্ট্যাম হচ্ছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ অর্থাৎ আপনি যে ডিগ্রিটা নিচ্ছেন সেই ডিগ্রিটা যদি স্ট্যাম ডেজিগনেটেড হয় তাহলে আপনি প্রথম ওয়ান ইয়ারের ওপিটি পাবেন তারপর আপনি টোয়েন্টি ফোর মান্থস আরও দু বছরের জন্য আপনার ওপিটি এক্সটেনশন হবে অর্থাৎ আপনার যদি লটারি হয় সেই লটারিতে যদি আপনি ফার্স্ট মিস করেন আপনার সেকেন্ড চান্স থার্ড চান্স অর্থাৎ থ্রি ইয়ার্স আপনি এখানে পারমিশন পাচ্ছেন কাজের প্লাস আপনার তিনটা লটারির আপনি সুযোগ পাচ্ছেন এবং ইউজুয়ালি বলা যায় তিনটা লটারির সুযোগে ম্যাক্সিমাম এইচ ওয়ান বি ভিসার অ্যাপ্রুভেলটা হয়ে যায় তো এখন বাংলাদেশ থেকে যারা পড়তে আসছেন তাদের অলমোস্ট সবাই শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ড বাদে যারা বিজনেস কমার্স অথবা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়তে আসেন তাদের সবারই ডিগ্রি হচ্ছে নন স্ট্যাম্প আমি আরেকটু ক্লিয়ার করে দিই বাংলাদেশ থেকে যারা যে কোনো সাবজেক্ট তাদের জন্য বলবো এই ভিডিওটা না দেখলেও হবে কারণ সায়েন্সের অলমোস্ট সব সাবজেক্টই হচ্ছে স্ট্যাম্প সাবজেক্ট এবং তারা পাশ করার পর তারা ওপিটি পাবে সরি ওপিটি পাবে থ্রি ইয়ার্স অর্থাৎ তারা থ্রি চান্স তারা সেখানে করতে পারবে যারা এম বিএ করতে আসেন যারা বিবিএ অথবা মার্কেটিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স যারা ইকোনমিক্স ওর ইন্টারন্যাশনাল রিলেশন জার্নালিজম বা আর্টস অন্য সাবজেক্টে যারা পড়তে আসেন তাদের সাবজেক্টগুলা কি স্ট্যাম্প স্ট্যাম্পিগনেটেড সাবজেক্ট তাদের সাবজেক্টগুলো মোটেই স্ট্যাম্প ডেজিগনেটেড সাবজেক্ট না তাদের সাবজেক্টটা হচ্ছে রেগুলার তারা রেগুলার সাবজেক্টে তারা অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন যেটাই বলি তারা করতে আসছে এখন আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি আছে যাদের বিজনেস বা কমার্সের কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো স্ট্যাম্প ডেজিগনেটেড তো আপনাকে খুঁজে বের করতে হবে কোন ইউনিভার্সিটি স্ট্যাম্প ডেজিগনেটেড সাবজেক্ট পড়াচ্ছে সেখানে সেই ইউনিভার্সিটিতে আপনাকে সেই সাবজেক্টগুলোকে সাবজেক্ট গুলাতে আপনাকে আপনি পড়াশোনা শেষ করে থ্রি ইয়ার্স এর আপনি ওয়ার্ক পারমিট পাবেন ওপিটি পাবেন এবং আপনি থ্রি চান্সেস সেখানে আপনি নিতে পারবেন এবং আপনার জন্য সেটেল হওয়া ইটস ভেরি ইজি এখন প্রশ্ন হচ্ছে বিজনেস বা কমার্স এর কোন সাবজেক্ট আসলে আহ স্ট্যাম্পেগনেটেড সাবজেক্ট কিছু কিছু ইউনিভার্সিটি আছে ভেরি হাই এন্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে যারা একেবারে ওয়ার্ল্ডের প্রথম দিকে যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি কলম্বি ইউনিভার্সিটি আপনি যদি কলম্বো ইউনিভার্সিটির এম বিএ যে কোনো মেজরই করেন এম ইন ফাইন্যান্স এম ইন মার্কেটিং এগুলা সবই হচ্ছে স্ট্যাম্প সাবজেক্ট আপনি যদি এন তে আপনি যদি আপনি গ্রাজুয়েশন অথবা মাস্টার্স করেন বিজনেসে এগুলা সব হচ্ছে স্ট্যাম্প সাবজেক্ট আপনি যদি এমআইটিতে করেন ম্যাক্সিমাম আপনার কমার্সের সাবজেক্ট হচ্ছে স্ট্যাম্প সাবজেক্ট কিন্তু বাংলাদেশ থেকে যারা পড়তে আসে তারা কিন্তু এই হাই এন্ড ইউনিভার্সিটিতে কেউই পড়তে আসে না বা এখানে আসলে চান্স পাওয়াটাও অনেক টাফ এবং ইটস ভেরি এক্সপেন্সিভ তারা তাদের অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে অ্যাভারেজ ইউনিভার্সিটি এবং এই সমস্ত অ্যাভারেজ ইউনিভার অ্যাভারেজ আমি বলবো না ইভেন হাই এন্ড ইউনিভার্সিটিগুলোতেও ম্যাক্সিমাম বিজনেস কমার্স এবং আপনার আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেগুলো কোনোটাই স্ট্যাম্প না তো আপনাকে জানতে হবে যে কোন কোন সাবজেক্ট আই মিন ডিগ্রিগুলা স্ট্যাম্প ডেজিগনেটেড এবং অনেক ইউনিভার্সিটি আছে যেগুলা অ্যাভারেজ ইউনিভার্সিটি তাদের হয়তো পুরো ডিগ্রিটা স্ট্যাম্প ডেজিগনেটেড ডেজিগনেটেড না ফর এক্সাম্পল তাদের এমবিএ যেটা করানো হয় সেটা কিন্তু স্ট্যাম্প ডেজিগনেটেড না বাট এমবিএ ইন লাইক মেজর ইন বিজনেস অ্যানালিটিক্স আপনি যদি করেন অনেক ইউনিভার্সিটি এমবিএ করায় বিজনেস এর উপর সেটা কিন্তু স্ট্যাম্প ডেজিগনেটেড সেক্ষেত্রে কিন্তু আপনি থ্রি ইয়ারস আপনি পারমিশন পাবেন সো ইউল হ্যা থ্রি চান্সেস এমবিএ ইন ডেটা অ্যানালিটিক্স এবং অনেক ইউনিভার্সিটি আছে যেটা এম এস ইন ফাইন্যান্স মাস্টার্স অফ সায়েন্স ইন ফাইন্যান্স এম ইন মার্কেটিং তো সেখানে আপনি ওই স্ট্যাম্প ডেজিগনেটেড এরকম সাবজেক্টগুলো পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে নন স্ট্যাম এবং স্ট্যামের মধ্যে ডিফারেন্সটা কি স্ট্যাম হচ্ছে এখানে মোর যেটা বলবো কোয়ান্টিটেটিভ আপনি কোয়ান্টিটেটিভ যে ডিসিশন মেকিং ম্যাথস এগুলো অনেক বেশি থাকে সো ফর এক্সাম্পল আপনি এম ইন মার্কেটিং একটা রেগুলার ডিগ্রি যদি আপনি নেন সেখানে আপনার মার্কেটিং এর বিভিন্ন সাবজেক্ট থাকবে সেখানে বিজনেস ম্যাথসও থাকবে সেখানে থাকবে ডিসিশন উপর আপনার কিছু কোর্স থাকবে আর এম ইন মার্কেটিং আই মিন বাট যদি স্ট্যাম্পিগনে ডেজিগনেটেড সাবজেক্ট হয় সেখানে কিন্তু আপনার লাইক ম্যাথমেটিক্স আপনার কোয়ান্টিটেটিভ ডিসিশন এই রিলেটেড আপনার ওদের প্রেশারটা অনেক বেশি থাকবে এবং সেখানে প্রচুর রিসার্চ ওয়ার্কের মতো থাকবে সো আপনাকে এই সমস্ত কোর্স এবং এই রিলেটেড কোর্সগুলা আপনার কমপ্লিট করা বা স্টাডি করা কম্পারেটিভলি আপনাকে আলটিমেটলি অনেক সময় দিতে হবে এবং আপনাকে পড়তে হবে এজ নট লাইক রেগুলার এম আপনাকে আমি বলবো যে অনেক সময় দিতে হবে এবং আপনি যদি এই এখানে কমপ্লিট করতে পারেন স্ট্যাম্প ডেজিগনেটেড এম অর এম বিএ ইন এনি মেজর হুইচ ইজ স্ট্যাম্প ডেজিগনেটেড করতে পারেন তাহলে আপনি আমেরিকায় আপনার থাকার সম্ভাবনা আমি বলবো অলমোস্ট নাইনটি নাইন আপনি আমেরিকাতে আপনি হয়তো ইউশন ভিসার মাধ্যমে আপনি তিন থেকে পাঁচ বছর পরে আপনি পিয়ার পেয়ে যাবেন তো আসলে এই অল্প সময়ের মধ্যে এত এর চেয়ে বেশি আসলে ই আমার পক্ষে সম্ভব আর আমি নিজেও কনফিউজ আমার সাথে এখানে যারা কাজ করেন এবং তারা ম্যাক্সিমাম ইন্ডিয়ার থেকে তারা স্টুডেন্ট ভিসা এখানে এসে এসে তারা এফ থেকে তারা কনভার্ট করেছে তারা এইচ এবং অনেকেই তারা পেয়ে গেছে অনেকে ইন প্রসেসে আছে এবং তাদের সাথে আমি গত প্রায় দু সপ্তাহ আমি অনেক ডিসকাস করেছি এবং আমার এখনো এত এত কিছুর পর আমি নিজেই আমি কনফিউজ হয়ে যাই যে কোনটার পরে আসলে কোনটা কি করলে কি হবে এবং আরেকটা জিনিস বলেনি যারা নন স্ট্যাম্প সাবজেক্টে যারা আসবেন তারা যদি ফার্স্ট ইয়ারে মিন ফার্স্ট যে ওয়ান ইয়ার আপনারা যেটা সুযোগ পাবেন সেটা যদি মিস করেন যদি লটারিতে না হয় অথবা আপনি ফায়ার হয়ে যান তাহলে কিন্তু আপনাকে আবার আরেকটা মাস্টার্স করতে হবে অথবা অথবা আরেকটা কোর্স আপনাকে করতে হবে সেটা করার পর আবার ওপিটির জন্য আপনি ওপিটির জন্য আপনি অ্যাপ্লাই করবেন সো ইটস এ ভেরি কমপ্লিকেটেড প্রসেস তো আমি বলবো আবারও বলছি ওই একটি ভুল যেটা বলেছি যে একটা ভুলের জন্য আপনি কিন্তু আমেরিকায় সেটেল হতে পারবেন না সেটি হচ্ছে আমেরিকায় আসার আগে সাবজেক্ট চুজ করার আগে স্পেশালি যারা বিজনেস কমার্স এবং আর্টসের সাবজেক্টে পড়েন তাদেরকে বলবো অবশ্য অবশ্যই আপনারা স্ট্যাম্প ডেজিগনেটেড সাবজেক্ট বা মেজরে পড়তে আসুন তা না হলে কিন্তু লাইফ হেল হয়ে যাবে আর যদি আপনার এইরকম প্ল্যান থাকে যে আপনি আমেরিকায় পড়াশোনা শেষ করে আপনি বাংলাদেশে চলে যাবেন তাহলে তো আর আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি এখান থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে চলে চলে যেতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমি এই বিষয় নিয়ে আরো অনেকগুলো বিষয় নিয়ে যেমন স্ট্যাম্প ডেজিগনেটেড সাবজেক্ট কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং সেখানে কি কি মেজরের উপর পড়লে স্ট্যাম্প ডিজাইনেটেড হয় সেগুলো নিয়ে একটা ভিডিও করব এবং এই প্রসেসটা নিয়ে আরো ডিটেইলি আলোচনা করব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই